খেলার দুনিয়ায় যা যা শিরোনাম হলো এবছর, ফিরে দেখা 2019-এ আজ খেলার জগতে শাইন টিভি নিয়ে যাবে আপনাদের। চলে যাচ্ছে আরও একটা বছর, সমস্ত ক্ষেত্রেই মিলেমিশে আছে জয় পরাজয়, আশা সঙ্গে হতাশাও। আর এই শব্দগুলো বারবার একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায় আমাদের, খেলা। যাই হোক না কেন, সকলেই বলেন শো মাস্ট গো অন, খেলা যেন না থামে। ক্রীড়া জগতে নানা ঘটনা ঘটে গেছে এবছর, সেখান থেকেই বাছাই করা কয়েকটি থাকলো আপনাদের জন্য। চলুন কিছুটা ফিরে তাকানো যাক। মেহুলি ঘোষ, বয়স এখনও 20 ছোঁয়নি, এর মধ্যেই শুটিংয়ে একের পর এক মাইলস্টোন পেরিয়েই যাচ্ছেন বাংলার মেহুলি ঘোষ। এবছর নেপালে আয়োজিত সাউথ এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলে দলগত এবং ব্যক্তিগত দুটি বিভাগেই সোনা জিতেছেন তিনি। আর ব্যক্তিগত বিভাগে মেহুলি পদক জিতেছেন বিশ্ব রেকর্ড গড়ে। এখন যাবতীয় লক্ষ্য দিল্লির শুটিং বিশ্বকাপ, ভালো ফল করলে মিলবে অলিম্পিকের টিকিট, সেদিকেই এখন পাখির চোখ তার। পিভি সিন্ধু, 2019-এর ব্যাডমিন্টন পুরোটাই যে সিন্ধুময়, এবছর প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতলেন তিনি। এর আগেও খেতাবের একদম কাছে এসে হেরে গেছিলেন অবশ্য, সে অলিম্পিক হোক বা বিশ্বকাপ। এবার কিন্তু প্রথম থেকেই যেন চ্যাম্পিয়ন হতেই মাঠে নেমেছিলেন সিন্ধু। জাপানের প্রতিপক্ষ ওকুহারাকে স্ট্রেট সেটে হারান তিনি। বিশ্বের মঞ্চে আবারও বাজল জনগণমন, এবার লক্ষ্য আরও এক পদকের, এবার লক্ষ্য অলিম্পিক। মেরি কম, ভারতের ক্রীড়া জগতে তো বটেই, গোটা বিশ্বের বক্সিং জগতের এক কিংবদন্তি নাম মেরি কম। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম 36 বছর বয়সে একই রকম শক্তিশালী। এবছর শুরুতেই 1 নম্বর জায়গাটা আবারও পাকা করে ফেলেন তিনি। এছাড়াও জুলাইতে প্রেসিডেন্টস কাপে 51 কেজির বক্সিং বিভাগে সোনা জিতেছেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নিশ্চিত করেছেন পদক। সম্প্রতি অলিম্পিক কমিটি মেরি কমকে 2020-র অলিম্পিকের অ্যাম্বাসেডর গ্রুপে মনোনীত করেন। মেরি কম এখনও থামেননি, আরও পদকের আশায় আপনি আমরাও। স্মৃতি মন্ধানা, ভারতীয় মহিলা ক্রিকেটে এই সময়ের অন্যতম মুখ এই বাঁহাতি ওপেনার, এই বছরই গড়ে ফেললেন আরও একটি বিশ্ব রেকর্ড। একদিনের ক্রিকেটে মাত্র 51 ইনিংসেই ছুঁয়ে ফেললেন 2000 রান। বিশ্ব ক্রিকেটে দ্রুততম 2000 রান করার তালিকায় তিনি এখন 3 নম্বরে। ভারতের স্মৃতির আগে শুধুই শিখর ধাওয়ান, তবে শুধু তাই নয়, স্মৃতি মন্ধানা ছাপিয়ে গেলেন বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, নবজ্যোৎ সিং সিধুকেও। শুধু ছেলেরাই নয়, ভারতের ক্রিকেটে মেয়েরাও যে একইভাবে এগোচ্ছে, স্মৃতি মন্ধানারাই তার প্রমাণ। হিমা দাস, শুধু অসমই নয়, ভারতের অ্যাথলেটিকের সাম্প্রতিক দৌড়ে হিমা দাস অন্যতম নাম। এই বছরও ছিলেন স্বপ্নের ফর্মে। এবছর জুলাইতে 19 দিনে 5টা আন্তর্জাতিক সোনা জিতলেন তিনি। ইউরোপে পোজনান, কুতনো, কলদানো, তাবোর ও চেক রিপাবলিক, এই 5টি অ্যাথলেটিক্স প্রিক্সে সোনা জেতেন হিমা। সব মিলিয়ে ভারত আবার আশার আলো দেখে অসমের এই 19 বছরের সোনার মেয়ের হাত ধরে। জাপানে প্রথমবার রাগবি বিশ্বকাপ। রাগবি খেলিয়ে হিসেবে এই দেশটার খুব একটা পরিচিতি নেই, তাও এই খেলার সেরা উৎসবটি আয়োজন করতে পিছপা হলো না জাপান। 2019-এর সেপ্টেম্বরে প্রথমবার অনুষ্ঠিত করা হলো রাগবি বিশ্বকাপ, এটি 9ম আয়োজন। প্রথম ম্যাচেই রাশিয়াকে হারিয়ে শুভ সূচনা করল জাপান, এই বছর রাগবি বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকা। প্রয়াত বব উইলস, 1971 সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল, আর তারপর বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা পেসারের তকমাটা খুব একটা দেরি হয়নি তার পেতে। সেই তিনি অবশেষে হার মানলেন থাইরয়েড ক্যান্সারের কাছে। 4ঠা ডিসেম্বর ক্রিকেট জগৎ থেকে চলে গেলেন বব উইলস। চলে যাওয়ার মুহূর্তে ক্রিকেট প্রেমীরা মনে করেন 1981 সেই স্বপ্নের স্পেলটা। মাত্র 43 রান দিয়ে 8 উইকেট নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার নিশ্চিত জেতার আশাকে নিজের হাতে ভেঙেছিলেন প্রয়াত বব উইলস। মাইকেল সুমাখার, প্রত্যাবর্তনের আর এক নাম। সাল 2013, গোটা বিশ্বের ক্রীড়া জগৎ হঠাৎই পায় একটা খারাপ খবর। স্কিইং করতে গিয়ে গুরুতর আঘাত পান কিংবদন্তি রেসার মাইকেল সুমাখার। যারা F1 রেসিংয়ের ভক্ত বা খেলা নিয়ে উৎসাহ আছে তারা এক কথায় তাকে চেনেন। সেই আঘাত লাগার পর একেবারে কোমায় চলে যান তিনি। দীর্ঘ কয়েক বছর জমে মানুষের টানাটানি চলে, সেই টানাটানি এখনও থামেনি। কিন্তু তার মধ্যেই 2019-এ এলো ভালো খবর, সুমাখার চিকিৎসায় সাড়া দিচ্ছেন, কোমা থেকে একটু একটু করে ফিরছেন তিনি। হ্যাঁ, সর্বকালের সেরারা বোধহয় এভাবেই ফিরে আসেন, এখন গোটা বিশ্ব অপেক্ষায় তার সম্পূর্ণ সুস্থ হওয়ার খবরের জন্য।